हाय बंधुरा, आमी विवेकानंद महातो अभिजान कोचिंग इन्स्टिट्यूटर फाउंडार एंड सीईओ। आज के आमी आलोचनाय आसछि दशम श्रेणी वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशनर भौत विज्ञान विषय आलोचनाय। आज आमरा भौत विज्ञान विषयटर एक चैप्टार अर्थात एक अध्याय निये आसछि। अध्यायटार नाम हच्छे चलतड़ित। तो एर आगे आमरा चलतड़ित सम्बन्धे दुटो लेक्चार अर्थात दुटो आलोचना करेछिलाम। आज के आमरा तीन नम्बर आलोचनाय आसछि। तो तुम्हारा एर आगे जे जिनिसगुलो शिखेछो से सब जिनिसगुलो एक बार रिमाइंड करार चेष्टा करो। एवं एर आगे क्लासे आमरा कि शिखेछि दो नम्बर क्लासटाते सेटा आमी एक बार छोट्ट आलोचना आसछे। एर आगे आमरा शिखेछिलाम जे तड़ित विभव काके बोले, तड़ित विभवेर एकक कि, विभव प्रभेद काके बोले, विभव प्रभेदेर एकक कि, इत्यादि इत्यादि आरो किछु आमरा जेनेछिलाम। तो ओई दुटो जिनिस हच्छे मेन जिनिस, ताई आमी ओई दुटो जिनिसेर कथाय तोमादेर सामने तुले धरलाम। এরপরে আমরা তিন নম্বর আলোচনাটায় আসছি। তিন নম্বর আলোচনাটায় প্রথমেই কি বলা হয়েছে, তিন নম্বর আলোচনাটাতে প্রথমে বলা হয়েছে যে এক ভোল্ট কাকে বলে। না, এক ভোল্ট হচ্ছে এক কুলম্ব পরিমাণ তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আনতে যদি এক জুল কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে এক ভোল্ট বলা হয়। তাহলে এক ভোল্ট কি? না, এক ভোল্ট হচ্ছে এক কুলম তড়িতাধানকে যখন আমরা অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসছি তখন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে আমাদেরকে এক জুল কার্য করতে হচ্ছে। অর্থাৎ এক কুলম তড়িতাধানকে যদি আমি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি তাহলে যদি আমাদেরকে এক জুল কার্য করতে হয় তখন আমরা তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুটিকে, যে বিন্দুটিতে আমরা এক কুলম আধান নিয়ে আসছি সেই বিন্দুটিকে আমরা বলে থাকি এক ভোল্ট। তাহলে আমি একটা সাধারণ উদাহরণের সাহায্যে তোমাদেরকে এক ভোল্টটা বোঝাতে চাইছি। এটা একটা মার্কার দেখো, এই মার্কারটাকে আমি একটা তড়িৎ ক্ষেত্র ধরে নিচ্ছি। মার্কারটাকে আমি একটা তড়িৎ ক্ষেত্র ধরে নিচ্ছি। মার্কারটার তড়িৎ ক্ষেত্রে আমি একটা বিন্দু নিচ্ছি। এটা একটা বিন্দু রয়েছে, এটা একটা বিন্দু রয়েছে, কিন্তু আমি এই বিন্দুটাকে নেব। এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রটার একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা, এক ভোল্টের সংজ্ঞাতে কী বলা হয়েছে যে আমরা অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব কি? না, অসীম দূরত্ব এর আগে আমি বলেছি অসীম হচ্ছে, অসীম দূরত্ব হচ্ছে সীমাহীন দূরত্ব যাকে আমরা কোনো নির্দিষ্ট মানের দ্বারা প্রকাশ করতে পারি না। তাহলে অসীম দূরত্ব তোমরা বুঝে গেছো, এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি অসীম দূরত্ব। এই অসীম দূরত্ব থেকে যখন আমি এক কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসছি, অসীম দূরত্ব থেকে এক কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসছে, অর্থাৎ এই যে এক কুলম্ব আধান, এই এক কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসতে আমাকে এক জুল কার্য করতে হয়। তাহলে এক কুলম্ব তড়িৎ আধানকে অসীম থেকে আমি তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসছি, এই বিন্দুতে নিয়ে আসতে আমাদেরকে এক জুল কার্য করতে হয়। তখন এই বিন্দুতে যে বিভব সৃষ্টি হচ্ছে, এই বিন্দুতে যে বিভব সৃষ্টি হচ্ছে এই বিভবটাকে আমরা বলে থাকি এক ভোল্ট, এক ভোল্ট। তাহলে আশা করি তোমরা এক ভোল্ট কি বুঝে গেছো। এখানে দেখো আমি কয়েকটা জিনিস আলোচনা করেছি, এক কুলম, এক কুলম আধান আর এক জুল কার্য, আর কি আলোচনা করেছি এক ভোল্ট বিভব, এক ভোল্ট। কুলমকে সি দ্বারা, জুলকে জে দ্বারা এবং ভোল্টকে ভি দ্বারা আমি প্রকাশ করেছি। তাহলে এই যে এখানে বল কাকে বলে, তড়িৎ চালক বল কাকে বলে? না, তড়িৎ চালক বল যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। না, কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে ওই উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে উৎসের তড়িৎচালক বল বলা হয়। তাহলে তড়িৎচালক বল আমরা কাকে বলছি, ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলছি? না, কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যখন আমরা একক তড়িৎ আধানকে নিয়ে আসছি,
একক তড়িৎদানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসছি, তখন আমাদের উৎসে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ধরো এটা একটা পরিবাহিতা, আমার এইটা হচ্ছে উচ্চ বিভব এবং এটা হচ্ছে নিম্ন বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব এবং এটা হচ্ছে নিম্ন বিভব। একে আমি একটা তড়িৎ উৎসের সাথে যোগ করেছি তারটাকে। এই যে আমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একটা তড়িৎ আধান যাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একটা তড়িৎ আধান যাবে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একটা তড়িৎ আধান যেতে তো আমাদের কার্য করতে হবে। তাহলে কার্য আমরা কোথা থেকে পাবো? কার্য আমরা কোথা থেকে পাবো? শক্তি থেকে পাবো। শক্তি না থাকলে তো কার্য সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে এখানে নিয়ে আসতে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসতে আমাদের তো কার্য করতে হচ্ছে। তাহলে এই যে উৎসে, অর্থাৎ আমরা যেখান থেকে নিম্ন বিভব শুরু হচ্ছে, সেই নিম্ন বিভবে আমাদের যে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে যার দ্বারা আমি আধানটিকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, এই তড়িৎ শক্তি উৎপন্ন হওয়াকে আমরা বলে থাকি তড়িৎচালক বল। তড়িৎচালক বল অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একটা একক তড়িৎ আধানকে নিয়ে যেতে আমাদের উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাহলে তখন তাকে আমরা বলে থাকি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তড়িৎচালক বল কি। তাও আমি আবারও একবার সংজ্ঞাটাতে আসছি, যে কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে ওই উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে উৎসের তড়িৎচালক বলা হয়, তড়িৎচালক বল বলা হয়। অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আমার একক তড়িৎ আধান যাচ্ছে, এই একক তড়িৎ আধান যেতে তো আমার উৎসে কিছু একটা শক্তি দরকার। এই যে এখানে একটা তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এই তড়িৎ শক্তিটাকেই আমরা বলছি এই উৎসের তড়িৎচালক বল অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স তোমরা আশা করি সকলে বুঝে গেছো। এরপরে আমরা একটা আলোচনায় আসছি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? ইলেকট্রিক কারেন্ট কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? না, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা, তাকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা। আমি একটা সামান্য উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখো এটা একটা পরিবাহিতার, এটা হচ্ছে ওর লম্বচ্ছেদ, আর এই যে এই অংশটা এটা হচ্ছে ওর প্রস্থচ্ছেদ। এই পরিবাহিতার আমি একটা যে কোনো প্রস্থচ্ছেদ নিয়েছি, এইখানে একটা প্রস্থচ্ছেদ নিয়েছি, এই যে মাঝে একটা কেটেছি, কাটা দাগ হয়েছে, এই কাটা দাগটা হচ্ছে ওর প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আমার এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অর্থাৎ এই কাটা অংশটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান পাস করবে তাকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা, তাকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা। এটা আমি আবারও একবার বোঝাবার চেষ্টা করছি, এটা একটা পরিবাহিতা, পরিবাহিতার আমি যে কোনো একটা প্রস্থচ্ছেদ নিচ্ছি, তুমি এখানেও একটা প্রস্থচ্ছেদ নিতে পারো, এখানেও নিতে পারো যে কোনো জায়গায়, অর্থাৎ এখানে বলেই দেওয়া হয়েছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অর্থাৎ যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বলতে গেলে ধরো এইখানে আমি একটা প্রস্থচ্ছেদ নিচ্ছি, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আমার এক সেকেন্ডে কত পরিমাণ তড়িৎ আধান পাস করবে তাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আধানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, যার একক হচ্ছে কুলম্ব। আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি,
समय के आम्रा टी द्वारा प्रकाश करी जार एकक होच्छे सेकेंड जार एकक होच्छे सेकेंड एस ई सी ओ एन डी सेकेंड जार एकक होच्छे सेकेंड एरपर आमी एकटा छोट्ट उदाहरण द्वारा आबारो बोझानोर चेष्टा करछि धरो এই মার্কারটা একটা পরিবাহিতার এই পরিবাহিতার তার মধ্যে আমি ধরো এই অংশটা কেটে দিয়েছি তাহলে এই কাটা অংশের মধ্য দিয়ে এই কাটা অংশের মধ্য দিয়ে এক সেকেন্ডে যতগুলি আধান পাস করবে অর্থাৎ এক সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত হবে তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রার এক তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আই দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রার একক কি তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার আধানকে আমরা কি দ্বারা প্রকাশ করি কিউ দ্বারা আগেই বলেছি আধানের একক কি আধানের একক কুলম এবং সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি স্মল টি এই স্মল টির একক হচ্ছে সেকেন্ড স্মল টির একক হচ্ছে সেকেন্ড আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো যে তড়িৎ প্রবাহ মাত্রা কি অর্থাৎ আমাদের গৃহবর্তনীতে যে পরিবাহী তার রয়েছে ওই পরিবাহী তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাদেরকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা এরপরে আমরা নেক্সট আলোচনায় আসছি নেক্সট আলোচনাটা কি হবে না ওহমস ল অর্থাৎ ওহমের সূত্র ওহমের সূত্র কি ওহমের সূত্র দেখো বলা হয়েছে উষ্ণতা ও অন্যান্য ভূত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো তড়িৎ বর্তনীতে ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ তারটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক তাহলে ওহমের সূত্রটা কি না ওহমের সূত্রটা হচ্ছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে এটা কিন্তু একটা কন্ডিশন কন্ডিশনটা কি বলছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে আমাকে উষ্ণতাটা অপরিবর্তিত রাখতে হবে এবং পরিবাহী তারের মধ্যে আমার যে আরও অন্যান্য ভৌত অবস্থা রয়েছে সেই ভৌত অবস্থাগুলিকেও আমাদেরকে অপরিবর্তিত রাখতে হবে অর্থাৎ উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থাগুলিকে আমাদের স্থির অবস্থায় রেখে কোনো তড়িৎ বর্তনীতে ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ তারটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক অর্থাৎ উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি আমি স্থির রাখি এবং কোনো তড়িৎ কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে কোনো তড়িৎ পরিবাহী ধাতব তারের মধ্য দিয়ে যে দুই প্রান্তের বিভব প্রভেদ রয়েছে এই দুই প্রান্তের বিভব প্রভেদটাকে দুই প্রান্তের বিভব পার্থক্যকে দুই প্রান্তের বিভব পার্থক্যকে পার্থক্যটা হবে আমাদের পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক আমি আবারও বলছি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে দেখো আমি একটা সিম্পল জিনিস তোমরা দেখো যখন আমাদের গৃহবর্তনীতে কারেন্ট যায় তখন দেখবে আমাদের তারটা গরম হতে থাকে বাড়িতে যে তামার তার ইউজ করা হয় ওই তামার তারটা কিন্তু গরম হতে থাকে গরম হতে থাকে তাহলে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে তাছাড়া ওর আরও কিছু ফিজিক্যাল প্রপার্টি থাকে এই প্রপার্টিগুলো সময়ের সাথে সাথে কিন্তু বৃদ্ধি বা হ্রাস পেতে থাকে পরিমাণটা বৃদ্ধি কিংবা হ্রাস পেতে থাকে অর্থাৎ এই যে ভৌত অবস্থা এবং উষ্ণতা এই অবস্থাগুলোকে যদি আমি স্থির রাখি এবং স্থির রাখার পর যদি আমার ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ তারটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সমানুপাতিক হবে অর্থাৎ ধরো এটা একটা পরিবাহী তার রয়েছে এই পরিবাহী তার ধাতব পরিবাহী তার রয়েছে এই ধাতব পরিবাহী তারটার কে আমি একটা তড়িৎ উৎসের সাথে ধরো যুক্ত করেছি এরপরে দেখো যখন আমি এর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা স্থির রাখি তখন আমার এই যে ধাতব তারটির দুই প্রান্তে বিভব রয়েছে অর্থাৎ এই দুই প্রান্তের বিভব প্রভেদটা কিন্তু অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্যটা কিন্তু আমার এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক হবে
समानुपातिक होबे एटाई होच्छे ओहमेर सूत्र। ताहले ओहमेर सूत्र की न होच्छे जे उष्णता ओ अन्यान्य भौत अवस्था अपरिवर्तित रेखे उष्णता ओ अन्यान्य भौत अवस्था अपरिवर्तित रेखे कोनो धातव परिवाही तारेर दुई प्रान्तेर विभव प्रभेद ओई परिवाहीर प्रवाह मात्रार समानुपातिक ओई तड़ि परिवाहीर प्रवाह मात्रा समानुपातिक एटाई होच्छे ओहम्स ल। আমি আবারও বলছি, ধরো এই মার্কারটা হচ্ছে একটা ধাতব পরিবাহিতার, এই ধাতব পরিবাহিতারের উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা আমি স্থির রাখার পর দুই প্রান্তের যে বিভব প্রভেদ থাকবে, দুই প্রান্তের যে বিভব থাকবে এই বিভবের পার্থক্যটা কিন্তু এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় সেই তড়িৎ প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাটা কিন্তু আমাদের এই বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। এরপরে দেখো আমরা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা একটা ধাতব তার রয়েছে, ধাতব পরিবাহী তার। এই ধাতব পরিবাহী তারের এই বিন্দুতে বিভব হচ্ছে VA, এই বিন্দুতে বিভব হচ্ছে VB এবং এর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটা ধাতব তার নিয়েছি, ধাতব তারের এ বিন্দুতে বিভব VA, বি বিন্দুতে বিভব VB এবং এর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই দুটো বিন্দুর বিভব প্রভেদ কি হবে? VA মাইনাস VB ইজ ইকাল টু V। অর্থাৎ দুটো বিন্দুর বিভব প্রভেদ আমরা নিচ্ছি V। অর্থাৎ এই যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ Vটা পেয়েছি, এই V আমাদের কিন্তু এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিমাণের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ V ভেরিজেস I হবে। তাহলে ওহমের সূত্রানুসারে আমরা বলতে পারি যে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই ধাতব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ ভি ভেরিজেস আই। তোমরা এর আগে সকলেই জেনেছো যে আমরা ভেরিজেসকে অর্থাৎ সমানুপাতিককে যখন সমানে নিয়ে আসি, অর্থাৎ সমানুপাতিককে যখন সমানে প্রকাশ করি তখন আমাদের তার সাথে একটা ধ্রুবক গুণ হয়ে থাকে। তাহলে এই যে VVRI রয়েছে, এই VVRI থেকে আমি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে একে সমানে পরিণত করেছি, একটা সমীকরণে পরিণত করেছি। সেই সমীকরণটা হচ্ছে V ইজ ইকাল টু IR। এটা হচ্ছে ওহমের সূত্র এবং এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা তোমরা সকলেই মনে রাখবে। এই যে আর একটা ধ্রুবক পেলাম, আর একটা আমরা ধ্রুবক পাচ্ছি, আর কনস্ট্যান্ট পাচ্ছি, আর ধ্রুবক পাচ্ছি, এই আর ধ্রুবককে আমরা বলে থাকি রোধ। এই আর ধ্রুবককে আমরা বলে থাকি রোধ। অর্থাৎ এই যে একটা তড়িৎ পরিবাহী, ধাতব তড়িৎ পরিবাহী রয়েছে, এই ধাতব তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যদি আমার আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হয় তাহলে ভি ভেরিজেস আয় হবে। এরপরে ভি ভেরিজেস আয় হওয়ার পর যখন একে আমি একটা সমানে পরিণত করছি, সমীকরণে পরিণত করছি, তখন হচ্ছে ভি ইজ ইকাল টু আই আর। অর্থাৎ আর আমরা একটা ধ্রুবক পাচ্ছি, এই আর ধ্রুবকটাকে বলা হচ্ছে এই যে ধাতব পরিবাহী সেই ধাতব পরিবাহীর রোধ। তাহলে এই যে দেখো মাঝে আমি খাঁজ কাটা কিছু অংশ নিয়েছি, এই অংশটার নাম হচ্ছে রোধ। এই অংশটাকে আমরা বলে থাকি রোধ। তাহলে রোধ জিনিস কি? রোধটা হচ্ছে একটা বাধা, রোধ মানে হচ্ছে বাধা। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে রোধ নিয়ে আরও আলোচনায় আসবো। তার আগে রোধের একটা ছোট্ট বিষয় আমি আলোচনায় আসছি। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম। আমরা দেখো এখানে তোমাদের একটা মনে রাখার বিষয় থাকবে যে আমরা ওহমের সূত্র থেকে রোধ পাই, ওহমের সূত্র থেকে আমরা রোধ পাই, অর্থাৎ ওহম রোধের একক কিন্তু ওহম। রোধের একক কিন্তু ওহম। ওহমের সূত্র থেকে আমরা রোধ পাই আর রোধের একক হচ্ছে ওহম। এটা তোমাদের কিন্তু মনে রাখার একটা সহজ উপায় বা সহজ ট্রিক্স বলতে পারো, কারণ ওহম থেকে পাচ্ছে রোধ আর রোধেরই একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম, যাকে আমরা ঠিক এরকমভাবে প্রকাশ করে থাকি। একে আমরা বলে থাকি রোধ ও একে বলে থাকি ওহম। তাহলে ওহম কিসের একক? ওহম রোধের একক। ওহম হচ্ছে রোধের একক। আমি এরপরে আবারও প্রথম থেকে
একবার করে সংজ্ঞাগুলো পড়ছি, তোমরা সকলে বোর্ডের দিকে চোখ রেখো। এক ভোল্ট কাকে বলে? এক কুলম পরিমাণ তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আনতে যদি এক জুল কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে এক ভোল্ট বলা হয়। তারপরে আমরা এসেছিলাম তড়িৎচালক বল, যাকে আমরা বলে থাকি ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স কি না, কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ার ফলে ওই উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে উৎসের তড়িৎচালক বল বলা হয়। অর্থাৎ নিম্ন বিভবে অর্থাৎ তড়িৎ উৎসে আমাদের যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেই তড়িৎ শক্তিটাকে আমরা বলে থাকি ইলেকট্রোমোটিভ ফোর্স। অর্থাৎ ওই তড়িৎ শক্তিটাই আধানকে কিন্তু শক্তি প্রদান করে বলে আমাদের আধানটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরপরে আমরা এসেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাতে কী বলা হয়েছিল, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইলেকট্রিক কারেন্ট। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটা কী ছিল, যে কোনো আমি যে কোনো একটা পরিবাহী তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি একটা যে কোনো প্রস্থচ্ছেদ নিই তাহলে ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তাকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রা। তারপরে আমরা এসেছিলাম প্রবাহ মাত্রাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, আই দ্বারা, আধানকে কিউ দ্বারা, সময়কে টি দ্বারা। প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, আধানের একক কুলম, সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা আরেকটা জিনিস আসছি, আর এর একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে রোহম না। এরপরে আমরা আসছি ওহমের সূত্র, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকলে কোনো তড়িৎ বর্তনীতে ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ তারটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, এটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা কী পাই, ভি ভেরিজেস আই, অর্থাৎ বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা যখন রিডিউস করছি তখন আমরা সমান পাচ্ছি। সমানটা কী পাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি সমান হচ্ছে আই আর। এর সাথে আমরা একটা ধ্রুবক পাচ্ছি, ধ্রুবকটা আয়ের সাথে গুণ হচ্ছে, এই আয়ের সাথে যে ধ্রুবকটা গুণ হচ্ছে। ভিডিওটি দেখার জন্য আমার যারা সকল ভিউয়ার্স আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো ডাউট কোশ্চেন বা কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, কিংবা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো। আমাদের ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু ফোন নম্বর দেওয়া থাকে, ফোন নম্বরে তোমরা কিন্তু কল করে তোমাদের সমস্যার সমাধান জেনে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফ্রম ওভিয়ান ক্লাসেস পুরুলিয়া। থ্যাংক ইউ।